আপনার কিছুদিন আগে দেখেছিলাম যে আপনার ভিডিওতে বলা হচ্ছে যে এমন দোষ খুঁজতে গেলে মাওলানা আলীরও পাওয়া যাবে। আমার নবী বোঝাচ্ছেন আলীর দিকে আঙ্গুল তোলা মানে হচ্ছে আমার নবী রহমাতুল্লিল আলামিনের দিকে আঙ্গুল তোলা, আলীর বিরুদ্ধে অভিযোগ করা মানে আমার নবীর দিকে অভিযোগ করা। তো আপনি নবীর দিন পালন করবেন আবার আপনি মাওলা আলীর দিকে আঙ্গুল তুলবেন, এটা আমার নবী 1500 বছর আগে এই দরওয়াজাকে বন্ধ করে দিয়ে আমার নবী বলেন। মাওলানবীর কাছে জিজ্ঞাসা করে বলবেন তোমার মতো আমার মতো মোল্লা মৌলবীর কাছে জিজ্ঞাসা করে বলবেন না, আল্লাহর হুকুমে বলবেন। কন্ঠে বলে দিচ্ছি আহলে সুন্নাত আপনাদেরকে ইজারা দেওয়া হয় নাই। আর আমাদের মঈনুদ্দিন ফারুকী সাহেব বলেছেন খোলাফায়ে রাশিদিনের নামে যেন কোনো কিছু কি যেন একটা কথা বলেছেন। আরে খোলাফায়ে রাশিদিনের নামে তো আমাদের জীবন কুরবান, রাসূলের আগে কদম দিও না। যারা আমার নবীর পিছনে চলে তাদেরকে বলা হয় সাহাবী, আর যাদেরকে খুশি করার জন্য আমার রহমাতুল্লিল আলামিন নিজে ঘোড়া সাজেন তাদেরকে বলা হয় আহলে বাইত। নিশ্চিত বিষয়। এরপরে আসুন, এরপরে ওনারা বলবেন যে এই দিনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত অবশ্যই অবশ্যই আমাদের জন্য মর্মান্তিক, আমাদের জন্য স্মরণীয়। কিন্তু আজকে যারা গাদিরে খুমকে থামা চাপা দেওয়ার জন্য যারা শাহাদাতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছেন, আপনাদেরকে আমি বলবো ভাই আজকে গাদিরে খুম আমরা আলোচনা করব, এটা অবশ্যই আনন্দের বিষয়। তো আমি একটু পেছন দিক থেকে যাচ্ছি যে আজকে গাদিরে খুম নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কথা হবে, আগেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে, এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই। তো আমি আলোচনাটা পিছন দিক থেকে শুরু করছি। মাওলা আলী এমন একজন ব্যক্তি যে আল্লাহর জমিনে আল্লাহর নিদর্শন থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দলিল থাকে, আল্লাহর জমিনে আল্লাহর বিশেষ কিছু বান্দা থাকেন যাদের মধ্যে আল্লাহ বিশেষ কিছু গুণাবলী দিয়ে থাকেন, তাদের কিছু র্যাঙ্ক থাকে। আউলিয়া কেরামদের 360টা র্যাঙ্ক রয়েছে। আমরা তো এখানে সবাই মোটামুটি তরিকতপন্থী, তো তরিকতপন্থীদের জন্য তো আমাদের আউলিয়া কেরামদের র্যাঙ্কগুলি অন্ততপক্ষে জানাটা আমাদের জন্য কর্তব্য। তো ওলিদের র্যাঙ্ক রয়েছে আপনার কি বলে যে আবদাল ওলি, আবদাল গাউস, কুতুব রাসিয়া, আসফিয়া, নোকাবা, নুজাবা, তারপরে কুতুব, কুতুবুল আক্তাব, কুতুবুল এরশাদ, গাউস, গাউসুল আজম, গাউসুল সাকালাইন, এইভাবে অনেকগুলো র্যাঙ্ক রয়েছে। তো এই র্যাঙ্কের মধ্যে উপরে যেতে যেতে একটা র্যাঙ্কের নাম হচ্ছে আয়াতুল্লাহ, একটা র্যাঙ্কের নাম হচ্ছে হুজ্জাতুল্লাহ, একটা র্যাঙ্ক হচ্ছে বোরহানুল্লাহ। তো আল্লাহ পাক এই সৃষ্টি জগতে কোনো বান্দার মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে এই সবগুলি লকব একজনকে দেননি, এক্সেপ্ট মাওলা আলী। অর্থাৎ মাওলা আলী তিনি একমাত্র ব্যক্তি যিনি নিজেই হুজ্জাতুল্লাহ, তিনি নিজেই বোরহানুল্লাহ, তিনি নিজেই আয়াতুল্লাহ, এই তিনটা গুণ আল্লাহ মাওলা আলীকে দিয়েছেন। তো এখন যে বিষয়টা বললাম যে আপনারা এটা জানেন যে আমার নবীজির জবান মোবারকের, আমার নবীজি দুনিয়াতে আসার পরে মাওলা আলী সর্বপ্রথম কথা বলেছেন আমার নবীর সাথে, সালাম দিয়েছেন আমার নবীকে, এরপরে আমার নবীজির মাধ্যমে প্রথম খাবার খেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাশক ওনার থেকে বেশি হাদিস বর্ণিত, এটাতে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেই ব্যক্তিকে আল্লাহর রসুল মুট করে খালি হাত মুট করে দিয়ে ছেড়ে দিলে এত এলেমের অধিকারী হয়ে যায়, আর যেই ব্যক্তি আল্লাহর রসুলের জবান মোবারক চুষে চুষে রসুলে পাকের লুয়াবে দেহান পান করেছেন, রসুলে পাকের তুতো মোবারক পান করেছেন, তার এলেমের দৌরত্ব কত হবে? ওটা তো পরিমাপ করার যোগ্যতা আমাদের কারো নাই। এটা পরিমাপ করতে পারবেন হয় আল্লাহ আর আমার রসুল, আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া মাওলা আলীর জ্ঞানকে পরিমাপ করার মতো সৃষ্টি জগতে আল্লাহ কাউকে যোগ্যতা দেন নাই।
এটা বাস্তব সত্য, এটা প্রমাণিত সত্য, যেটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে প্রমাণিত হয়েছে, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে প্রমাণিত হয়েছে, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহ শেষ করে দেব, আচ্ছা শেষ করে দিচ্ছি, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে প্রমাণিত হয়েছে। তো এর পরে আসুন, সেখান থেকে আস্তে আস্তে আপনার গাদি রেখো। তো মাওলানা আলী এমন একজন ব্যক্তি যিনি জন্ম থেকেই এক্সেপশনাল, জন্ম থেকেই এক্সেপশনাল, এক্সেপশনাল হতে 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 এরপরে যখন গাদিরে খুমে আসলেন, গাদিরে খুমে যখন আসলেন, সুদূর কি গাদিরে খুমে শেষ? জি না, আপনি যখন মাওলানা আলীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন, এখন কিন্তু কেউ জিদ করে করে বলে ফেলে, তাহলে মাওলানা আলীরও ভুল আছে। কিছুদিন আগে, কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম, একটু আমাকে 5 মিনিট সময় দেন, একটু কথা বলি ভাই, আপনার কিছুদিন আগে দেখেছিলাম যে আপনার ভিডিওতে বলা হচ্ছে যে এমন দোষ খুঁজতে গেলে মাওলানা আলীরও পাওয়া যাবে। আরে বেকুফ, আমার নবীজির কথা আল্লাহর রাসূলের দরবারে একে একে চারজন সাহাবী মাওলানা আলীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে গিয়েছেন, খুব গুরুতর অভিযোগ নয়, সিম্পল অভিযোগ নিয়ে গিয়েছেন। তো মাওলানা আলীর সম্পর্কে যখন অভিযোগ নিয়ে গিয়েছেন, আমার নবীজি চার মোবারক ফিরিয়ে নিয়েছেন, আরেকজন আবার অভিযোগ নিয়েছেন, আমার নবী চেহারা ফিরিয়ে নিয়েছেন, এভাবে তিনবার ঘটেছেন। এরপরে আমার নবী চতুর্থবারের বার রাগ হয়ে বলতেছেন, রহমাতুল্লাহ আমির রাগ হন, রাগ হন, কিন্তু মাওলানা আলীর ক্ষেত্রে রাগ হচ্ছেন, রাগ হয়ে বলছেন মা তরে দো না, আলের কাছে তোমরা কি চাও, আলের কাছে তোমরা কি চাও। তিনবার বলার পরে আমার নবী বললেন, আলী ইউ মিন্নি ওয়া আনা মিনহু, আলী আমার থেকে, আমি আলীর থেকে, অর্থাৎ আমি আলীর মূল, আলী হচ্ছে আমার জোহর, আলী হচ্ছে আমার প্রকাশ। তার মানে আমার নবী বোঝাচ্ছেন আলীর দিকে আঙ্গুল তোলা মানে হচ্ছে আমার নবী রহমাতুল্লিল আলামিনের দিকে আঙ্গুল তোলা, আলীর বিরুদ্ধে অভিযোগ করা মানে আমার নবীর দিকে অভিযোগ করা। তো আপনি নবীর দিন পালন করবেন, আবার আপনি মাওলানা আলীর দিকে আঙ্গুল তুলবেন, এটা আমার নবী 1500 বছর আগে এই দরওয়াজাকে বন্ধ করে দিয়ে আমার নবী বলেন, সবাই সত্যের পিছনে চলবে, আর আলী সত্যের মহতাজ নয়। নবী দোয়া করে বলেন, আল্লাহ আপনি হককে আলীর মহতাজ করে দিন, হককে আলীর দিকে ঘুরাইয়া দিন, তাম পৃথিবীর সবাই হকের পিছনে চলতে বাধ্য, হক থেকে সরে গেলে বাতিল হয়ে যাবে, আর হক তথা সত্য মাওলানা আলীর পিছনে চলতে বাধ্য, কারণ আমার নবীর একটা লক্ষ্য হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত, হাত উঠাইতে দেরি, কবুল হইতে দেরি না, সবাই সত্যের মহতাজ, সত্য মাওলানা আলীর মহতাজ। তো শেকায়েতের বিষয় আসবেন, নবী জবাব দিয়ে দিয়েছেন। এরপরে আসুন, আমার নবী গাদিরে খুমে, গাদিরে খুমে সমস্ত সাহাবাই কেরামের সামনে, এখন কেউ কেউ আবার বলে যে তাইলে আরাফার ময়দানে নবী বললেন না কেন? আরে বেকুফ, নবী কখন বলবেন? এটা কি তোমার কথায় বলবেন না আল্লাহর কথায় বলবেন? নবী কার কথায় বলেন? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী ওহি ছাড়া কোনো কথা বলেন না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা কোরআন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার নবী যা করেন সেটাই ওহি, আমার নবী যা বলেন সেটাই ওহি। সুতরাং আমার নবী কখন বলবেন তোমার মতো 1.5 টাকার মোল্লা মৌলবীর কাছে জিজ্ঞাসা করে বলবেন, তোমার মতো আমার মতো মোল্লা মৌলবীর কাছে জিজ্ঞাসা করে বলবেন না, আল্লাহর হুকুমে বলবেন। আমাকে মুস্তাক আহমদ পাঞ্জাবি বলেছি, আমি একজন গোলাম হিসাবে মাওলানা আলীর আজকের অনুষ্ঠানে আমি হাদিয়াকে ওয়াকফ করলাম। কি শুরু হচ্ছে? যারা এগুলো করছেন তাদেরকে দার্থহীন কণ্ঠে বলে দিচ্ছি, আহলে সুন্নাত আপনাদেরকে ইজারা দেওয়া হয় নাই। আর আমাদের মঈনুদ্দিন ফারুকী সাহেব বলেছেন খোলাফায়ে রাশিদিনের নামে যেন কোনো কিছু কি যেন একটা কথা বলেছেন। আরে খোলাফায়ে রাশিদিনের নামে তো আমাদের জীবন কুরবান, খোলাফায়ে রাশিদিনের নামে তো আমাদের জীবন কুরবান। শুধু খোলাফায়ে রাশিদিন কেন, আল্লাহর রাসূলের আদনা থেকে আদনা সাহাবী, একেবারে হাই থেকে শুরু করে নিম্ন পর্যন্ত যত সাহাবী রয়েছে সবার নামের উপরে আমাদের জীবন কুরবান। তাওহীন তো অনেক পরের কথা, কিন্তু আপনাকে মনে রাখতে হবে
সাহাবী আহলে বাইতের ডেফিনিশন আপনাকে বুঝতে হবে। আপনি সব জগা খিচুড়ি করবেন তাতেও আপনাকে হবে না। যদি সাহাবী আর আহলে বাইত সবাই সমান হয় তো আল্লাহ কেন বললেন, আল্লাহ কেন আহলে বাইতকে আলাদা একটা ক্যাটাগরি করলেন, সাহাবীদেরকে আলাদা একটা ক্যাটাগরি করলেন, আল্লাহ পৃথক একটা ক্যাটাগরি করছেন? যেমন উম্মুল মুমিনিন, প্রত্যেকটা উম্মুল মুমিনিন কি ওনারা সাহাবী নয়? নবীর বিবিগণ কি সাহাবী নয়? কিন্তু আল্লাহ বলতেছেন আন্নাবী ওয়াউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়াজওয়াজু উম্মাহাতুহুম। নবীর বিবিগণ মুমিনদের মা আলাদা ক্যাটাগরি করলেন না আল্লাহ, তো উম্মুল মুমিনিনরাও তো সাহাবী। এখন আপনি কি তাদেরকে সব সাহাবীর সঙ্গে আপনি তুলনা? তারপরে আমি সবার নোটের জন্য বলছি, এক কথা বেশি সংজ্ঞার দরকার নাই, সাহাবী তাদেরকে বলা হয় যারা আমার নবীর পিছনে পিছনে চলেন, যারা আমার নবীর আগে যাওয়ার কোনো এখতিয়ার নাই। আল্লাহ বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ আর রাসূলের আগে কদম দিও না। যারা আমার নবীর পিছনে চলে তাদেরকে বলা হয় সাহাবী, আর যাদেরকে খুশি করার জন্য আমার রহমাতুল লিল আলামিন নিজে ঘোড়া সাজেন তাদেরকে বলা হয় আহলে বাইত। তো দুইটা আপনি কখনো একত্রিত করতে আপনি পারবেন না, এটা 1500 বছর যাবত প্রতিষ্ঠিত বিষয়। এরপরে আসুন, এরপরে ওনারা বলবেন যে এই দিনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত অবশ্যই অবশ্যই আমাদের জন্য মর্মান্তিক, আমাদের জন্য স্মরণীয়। কিন্তু এখানে বুঝতে হবে ডালমে কুচ কালা হয়। ডালমে কুচ কালা হয় কেমন? আজ পর্যন্ত শুনেছেন কাউকে হযরত আবু বকরের ওরস করতে? শুনেছেন? একটু কথা বলেন, শুনেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বার্ষিকী পালন করতে শুনছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু শাহাদাত বার্ষিকী কিন্তু রিসেন্টলি। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বার্ষিকীর খবর নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বার্ষিকীর খবর নাই। হ্যাঁ, ওসমানের শাহাদাত বার্ষিকী নাই, হ্যাঁ এবারেও নাই। হ্যাঁ, এখন কেউ যে করে না তা না, আমার দেখা মতো আমি দুইজন ব্যক্তিকে আমার লাইফে করতে দেখেছি। একজন হচ্ছেন চিটাং এর ইমাম আহলে সুন্নাত আল্লামা নূর ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাই, আরেকজন হচ্ছেন আমার নানাজান বদরপুরের পিসাব আল্লামা আব্দুর রব চিশতি রহমতুল্লাহ আলাই। ওনারা দুইজন আমি দেখেছি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুল কারীম থেকে শুরু করে হাদিসের ইমাম, তরিকতের ইমাম, সবার ওরস ওনারা ছোট্ট পরিসরে হইলো পালন করতেন। এছাড়া আজকে যারা গাদিরে খুমকে থামা চাপা দেওয়ার জন্য যারা শাহাদাতে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসছেন, আপনাদেরকে আমি বলবো ভাই গাদিরে খুম এমন একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামে বসেই আপনি হযরত ওসমান রাদিয়াল্লাহু শাহাদাত আলোচনা করেন না, আমরা তো বাধা দিচ্ছি না, আমরা তো কোনো আপত্তি করছি না। কিন্তু আপনি ধামা চাপা দিতে কেন চাচ্ছেন? গাদের এরকম এমন একটা বিষয়, আরো একটা বিষয় মনে রাখতে হবে, হযরত ওসমান রাদিয়াল্লাহু শাহাদাত হয়েছে কত হিজরিতে? 35 হিজরিতে। আর গাদের এরকম হয়েছে কত বছর আগে? এই শাহাদাতে ওসমান থেকে 25 বছর আগে। কত বছর? তো 25 বছর আগের বিষয় হয় না, 25 বছরের পরের বিষয়ের সঙ্গে আপনি কখনো কন্ট্রাডাকশন বাঁধাতে পারেন না। এখন আসেন সর্বশেষ, একেবারে সর্বশেষ। অনেক বিজ্ঞ আলোচকগণ বসে রয়েছেন, আমি আর লম্বা করছি না, একেবারে এক মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো সুতরাং যারাই এগুলো করছেন আপনাদেরকে বলছি সর্বশেষ একটা কথা, কোরআনুল করিমের একটা মেসেজ দিয়ে শেষ করব। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই আয়াত তাফসীর পড়ার পরেই আমার লাইফের টার্নিং পয়েন্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতি জাহান্নামী ফয়সালা হয়ে যাবে, নেককার বদকার ফয়সালা হয়ে যাবে, এই সব ফয়সালা হয়ে যাওয়ার পরে ফেরেশতারা জান্নাতি বান্দাদেরকে নিয়ে জান্নাতের গেটের কাছাকাছি, জাহান্নাম ফেরেশতারা জাহান্নামী বান্দাদেরকে নিয়ে জাহান্নামের গেটের কাছাকাছি, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, থামো, আমার বান্দার কাছে একটা প্রশ্ন বাকি আছে, আমার বান্দার কাছে একটা প্রশ্ন বাকি আছে। তো এখন এই আয়াতে কারিমার তাফসির আমি করলে হবে? এই আয়াতে কারিমার তাফসির তো 1500 বছর পর্যন্ত হয়েছে, 1500 বছর পর্যন্ত যারা করেছেন তাদেরটা আমরা নিব। তো সেখান থেকেই নিচ্ছি, আমার নবীর সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি এই আয়াতে তাফসির করতেছেন যে ওই জান্নাতের গেটে থাকা অবস্থায়, জাহান্নামের গেটে থাকা অবস্থায় প্রশ্নটা কি করা হবে। ওই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ যে ওই প্রশ্নের উত্তর যদি জাহান্নামের গেটে যারা তারা দিতে পারে, আমলের কারণে কোথায়, জাহান্নামের গেটে, উত্তর দিতে পারলে চলে যাবে কোথায়, জান্নাতে, আর আমলের কারণে কোথায়, জান্নাতের গেটে, উত্তর দিতে না পারলে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা তাফসীর করতেছেন ইন্নাহুম মাসউলুনা আন হাফাতি আহলে বাইতিন, আমলের কারণে জান্নাতের গেটে আসো, আলীর বেলায়েত
স্বীকার না করলে আলের ভেলায়েতে ডিক্লার তুমি দিতে না পারলে জান্নাতের গেট থেকে জাহান্নামে আমলের কারণে জাহান্নামের গেটে আসো আলের ভেলায়েতের কথা ঘোষণা করতে পারলে জাহান্নামি বান্দা হয়ে যাবা জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ তো সুতরাং আজকে সেই ঈমানের তাকাজায় আজকে এসেছি ওই শেষ প্রশ্নের উত্তর তো দিতে হবে ওই সময় যদি মাওলানা আলী বলেন যে আমার প্রোগ্রামে আমার নামে প্রোগ্রামে তো তুমি উপস্থিত হও নাই তখন জবাবটা কি দেব সেই জবাব দেওয়ার তাকাজায় এসেছি মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের ভেলায়েতকে ইকরার করতে হবে আপনার আমি আর 30 সেকেন্ডের মধ্যে শেষ করব এখানে কথা বলেন না প্লিজ আরেকটা বিষয় সলিউশনটা দরকার যত তরিকা রয়েছে কোথা থেকে আসছে কোথা থেকে আসছে এখন কেউ কেউ বলতে পারেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা আসছে কার থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে এখানেও একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে অবশ্যই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে যে সাজরা এটা আমি অস্বীকার করছি না কিন্তু আপনাকে মনে রাখতে হবে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা যেতে যেতে উপরে গেলে একজন ব্যক্তি পাবেন যার নাম হচ্ছে কাসেম বিন মুহাম্মদ কাসেম বিন মুহাম্মদ এই কাসেম বিন মুহাম্মদ কে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে এই কাসেম বিন মুহাম্মদের মা অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে মাওলানা আলী বিবাহ করেছিলেন এবং এই কাসেম বিন মুহাম্মদ কে মাওলানা আলী এই হযরতে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হচ্ছে মুহাম্মদ বিন আবু বকর এই মুহাম্মদ বিন আবু বকর কে মাওলানা আলী নিজে লালন পালন করেছেন তো এই মুহাম্মদ বিন আবু বকরের ছেলে হচ্ছে হযরতে কাসেম বিন মুহাম্মদ তাহলে এখানে কি দাঁড়ালো যে কাসেম বিন মুহাম্মদ নকশবন্দিয়া তরিকায় মুজাদ্দিদিয়া তরিকায় কাসেম বিন মুহাম্মদের উপরে মুহাম্মদ বিন আবু বকরের উপরে হচ্ছেন হযরত আবু বকর কিন্তু এই মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লালিত পালিত হয়েছেন মাওলানা আলীর দ্বারা এর দ্বারা প্রমাণিত হয় মাওলানা আলী ছাড়া আপনি সব তরিকা তো আছে মাওলানা আলীর মাধ্যমে মাওলানা আলী ছাড়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা নাই তো যেখানে মাওলানা আলী ছাড়া কোনো তুলনা নাই মাওলানা আলী ছাড়া কোনো তরিকা নাই আমার পিশাবের খসরুস শরীফ যদি পালন করা যায় আমার পিশাবের ওরস শরীফ যদি পালন করা যায় আমার পিশাবের সকল শরীফ যদি পালন করা যায় আমার তরিকার ইমামের খসরুস শরীফ যদি পালন করা যায় আমার তরিকার ইমামের ওরস শরীফ যদি পালন করা যায় তাহলে সকল তরিকার ইমামরা জাত থেকে আলো নিয়ে তরিকার ইমাম হয়েছেন তিনি হচ্ছেন মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তার ভেলায়েতের ডিক্লারেশনের দিবসকে আমাদের কাছে খুশি হবে না বেজার হবে খুশি হবে না বেজার হবে হ্যাঁ এটা শরীয়ত না কিন্তু শরীয়ত ছাড়া বহু ঈদ রয়েছে শরীয়তে সেটার অনুমোদন রয়েছে যেমন ভাবে আপনার ঈদ মিলাদুন্নবী শরীয়ত না কিন্তু সমস্ত ঈদে উপরে সমস্ত ঈদের মূল ঠিক তদরূপ যারা আউলিয়া কেরামের অনুসারী রয়েছেন তাদের জন্য ঈদে মিলাদুন্নবীর পরে সমস্ত ঈদের উপরে এটার স্থান হচ্ছে কি ঈদে গাদির কথা কি বুঝে আসছে এরপরে কথা হচ্ছে এখন কেউ বলতে পারেন ঈদে গাদির করলে আপনার কি হয়ে যাবে শিয়া হয়ে যাবে এটা আর একটা ভয় দেখানো এটা আর একটা কি ভয় দেখানো যদি কারো মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুগজ না থাকে আমরা আলোচনা করছি না আজকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুগজ না থাকে তাহলে সে ঈদে গাদির করলে কখনো সে শিয়া হবে না আবার হযরতের শাহাদাতে হযরত ওসমান পালন করেন সমস্যা নাই কিন্তু মনে রাখবেন যদি বুকজে আলী থাকে তাহলে খারেজি হবেন কিন্তু বুকজে আলী ছাড়া যদি আপনি শাহাদাতে ওসমান করেন তাহলেও আপনি খারেজি হবেন না কথা একেবারে স্পষ্ট রব্বুল আলামিন আমাদের সকলকে মাওলানা আলীর পতাকা তলে থাকার মতো তৌফিক দান করুন আমিন এবং আজকে যারা আমরা এখানে এসেছি আমাদের সকলকে মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের তাওয়াজ্জু এবং ফয়েজ দ্বারা আমাদের সকলের সিনাকে ভরপুর করে দিয়ে রব্বুল আলামিন আমাদের সকলকে ভেলায়েত দয়া করে দান করেন মাওলা পাক যেন দান করেন আমিন আজকে